পৌর ভোটে প্রার্থী বোন, ভোট প্রচারে বিধায়ক দাদা। বুধবার বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিউলি মজুমদারের হয়ে ভোট প্রচার করলেন বিধায়ক দাদা অশোক কীর্তনিয়া। পৌর ভোটে প্রার্থী হয়েছেন বোন, বোনের হয়ে ভোট প্রচারে বিধায়ক দাদা। বুধবার বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শিউলি মজুমদারের সমর্থনে ভোট প্রচার করলেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। এদিন সকালে এলাকায় পৌঁছে বোনের সাথে দলীয় কর্মীদের নিয়ে বেরিয়ে পড়েন প্রচারে। পায়ে হেঁটে এলাকার বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে ভোট প্রচার সারেন। এ বিষয়ে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, বোন বলে কথা নয়, পৌরসভার 22টি ওয়ার্ডের প্রত্যেকেই ভারতীয় জনতা দলের প্রার্থী, প্রত্যেকের হয়ে প্রচারে যাচ্ছি। পাশাপাশি অভিযোগ করে তিনি বলেন, 22 নম্বর ওয়ার্ডে নেশার আখড়া তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে। তিনি বলেন, বিজেপি প্রার্থী জয়ী হলে প্রথম কাজ হবে এলাকাকে নেশামুক্ত করা। শুধু আমার বোন বলে কথা না, সমগ্র বনগাঁ যে 22টা ওয়ার্ড আছে, 22টা ওয়ার্ডের সবাই সব প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমি প্রত্যেকটা প্রার্থীরই ওয়ার্ডে ভোট প্রচারে যাচ্ছি। 22 নম্বর ওয়ার্ডটায় আমাদের বিধানসভায় সপ্তাহে বনগাঁ বিধানসভায় বেশি ভোটে লিখছিল। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যতটা ভোট পেয়েছিলাম বিধানসভা ভোটে, তার থেকে বেশি ভোটে লিড হবে এই পৌরসভা ভোটে। কারণ ঘরে ঘরে পৌঁছে প্রত্যেকেই একটা দাবি, যে অত্যাচারটা এখানে হয়েছে, তৃণমূল হার্মাদ বাহিনী যে অত্যাচারটা করছে এখানে, যেভাবে নেশার চারিদিকে ছেয়ে গিয়েছে। আমার দৃঢ় সংকল্প থাকবে, যদি 22 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জয়ী হয়, সেই নেশামুক্ত 22 নম্বর ওয়ার্ড উপহার দেওয়ার জন্য। এ বিষয়ে প্রার্থী শিউলি মজুমদার বলেন, জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। পাশাপাশি প্রার্থী আরও জানান, এলাকাতে বেশ কিছু সমস্যা রয়েছে, তার মধ্যে অন্যতম লেভেল ক্রসিং, জমা জলের সমস্যা, রাস্তাঘাট, বেকারত্ব। জয়ী হবার পর আমাদের প্রথম কাজ হবে এই সকল সমস্যার সমাধান করা। পাশাপাশি বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান প্রার্থী। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারে ঝাঁজ বাড়াচ্ছেন সকল রাজনৈতিক দলের প্রার্থীরা। এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছেন না কেউই। ঠিক একইভাবে সকাল থেকে রাত এলাকার প্রতিটি মানুষের কাছে পৌঁছে এভাবেই ভোট প্রচার চালাচ্ছেন 22 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। আমরা আশাবাদী তো 100%-এ 100%। মানুষের যেভাবে হাড়া পাচ্ছি বিধানসভাতে, যেভাবে আমরা জয় জিততেছি, আশা করি তার থেকে বেশি লিড দিতে পারবো আমরা 22 নম্বরে। এবার ওয়ার্ডের জন্য আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে লেভেল ক্রসিং, যেটা চলার রাস্তা, সেইটা দেখতে হবে। আর এইদিকে যেদিকে আছে জলের সমস্যা, মানুষের বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে, কিছু ড্রেনের প্রয়োজন আছে, রাস্তাঘাটগুলো একটু উঁচু করতে হবে, সেই দিকটা আমাকে আগে দেখতে হবে। তারপরে আছে বেকার সমস্যা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।